দীর্ঘ ছয় বছর পর মুক্তি পাচ্ছে আলোচিত চিত্রনায়ক জায়েদ খান অভিনীত সিনেমা সোনার চর। চলচ্চিত্রটি আনকাট ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন। সোনার চর নিয়ে বেশ আশাবাদী জায়েদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিনেমাটির মুক্তি প্রসঙ্গে এই নায়ক লিখেন, বছরের শুরুতেই মুক্তি পাবে এটি, খুব শীঘ্রই মুক্তির তারিখ ঘোষণা করা হবে। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণও জানান এই চিত্রনায়ক। জায়েদ খান বলেন, তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেয়া সিনেমার একটি হচ্ছে সোনার চর। এই সিনেমায় তিনি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটির নাম মানিক। জানা গেছে, চরিত্রের প্রয়োজনে প্রায় ২ বছর চুল কাটেননি এই নায়ক। তার দাবি, এই সিনেমাটিতে বদলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করবে দর্শক। কাদায় গড়াগড়ি দেয়া নায়কের এই ছবিটি সোনার চর সিনেমার দৃশ্য। একসময় ছবিটি নিয়ে অন্তর্জালে বেশ ট্রোল হলেও এখন এই দৃশ্যগুলোর জন্যই প্রশংসিত হচ্ছেন তিনি। জায়েদ খান ছাড়াও এতে মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমি ও ওমর সানি। এই সিনেমা দিয়েই জায়েদ মৌসুমির দীর্ঘদিনের বৈরী সম্পর্কে বরফ গলেছিল। যদিও শিল্পী সমিতির নির্বাচনের পর আবার জায়েদের বিরুদ্ধেই আপত্তিকর অভিযোগ তুলেছিলেন ওমর সানি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।